সংকট মোকাবেলায় বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি বোয়িং। ইয়াঙ্গুন দুর্ঘটনায় আহতরা শঙ্কামুক্ত, দরকার দীর্ঘমেয়াদি চিকিৎসা। অনুপ্রবেশকারীদের বের করে সংগঠন শক্তিশালী করার তাগিদ, চট্টগ্রাম আওয়ামী লীগের বর্ধিত সভা। বিশ্বের খরতাপে অতিষ্ঠ জনজীবন, পেটের পীড়ার প্রকোপ, শুধু আইসিডিডিআরবিতে প্রতিদিন আসছে 600 রোগী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনার পর সৃষ্ট উড়োজাহাজ সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক বোয়িং 737 উড়োজাহাজ। এর ফলে অভ্যন্তরীণ রুটের এলোমেলো শিডিউল সংকট দূর হবে, আশা করছে বিমান কর্তৃপক্ষ। লিজানিয়া বিমানের প্রথম ফ্লাইটটি যুক্ত হবে চলতি মাসের 14 তারিখে এবং অন্যটি 10 জুন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে গেল বুধবার বৈরী আবহাওয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের -8 উড়োজাহাজটি। যাত্রী, পাইলট, ক্রু সহ 33 আরোহী আহত হন, তাদেরকে চিকিৎসা দেওয়া হয় স্থানীয় হাসপাতালে। আহত 15 বাংলাদেশিকে দুই দফায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে একটি বিশেষ ফ্লাইটে পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সহ 10 জন দেশে ফেরেন। এর মধ্যে 5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। আহত পাইলট সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন, 3 জন ভর্তি আছেন অ্যাপোলো হাসপাতালে। সবাই শঙ্কামুক্ত হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার দরকার হবে বলে মনে করছেন হাসপাতালের চিকিৎসকরা। 3 জনের মধ্যে 1 জনের তো সার্জারি লাগবে, আর বাকি 2 জনের হয়তো আশা করছে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। এদিকে দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটির তলা ফেটে যাওয়া, ফিউজিজাল ভেঙে 3 টুকরা হওয়ায় আর আকাশে উড়বে না, সে কারণে শিডিউল সংকটে পড়ে বিমান। বাতিল হয় অভ্যন্তরীণ রুটে 10টি ফ্লাইট। সম্ভাব্য সমাধানে কুয়েতভিত্তিক আলাফকো কোম্পানি হতে লিজে নেওয়া দুটি সর্বাধুনিক বোয়িং 737 উড়োজাহাজ যুক্ত হচ্ছে বিমানের বহরে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে কটি স্টেশন আছে তার মধ্যে 3টি স্টেশনে আমাদের বোয়িং 737 উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার। এর বাইরেও আমরা ড্যাশের দিয়ে 2টি রিজনাল রুট পরিচালনা করে থাকি, সেটি হলো ইয়াঙ্গুন এবং কলকাতা। আমরা সেখানেও 737 দিয়ে আমরা এই ফ্লাইটগুলো পরিচালনা করতে পারবো। চীন থেকে বোয়িং উড়োজাহাজটি আসবে 14 মে, আর বাকিটি আসবে 10 জুন। বর্তমানে এখন চীনে রয়েছে, চীন থেকে এটি উড়ে আসবে আগামী 14 মে। আসবার পর যত দ্রুততম সময় সম্ভব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে এয়ারক্রাফ্টকে আকাশে উড্ডয়নে করার যে অনুমতি সেটা পেয়ে গেলে আমরা এটা দ্রুতই আমাদের অপারেশনে নিয়ে আসব এবং আমাদের স্বাভাবিকভাবে আমাদের শিডিউলগুলো আমরা পরিচালনা করতে পারব। ষষ্ঠ বোয়িং 737-800 উড়োজাহাজ এটি আমাদের ভরে যুক্ত হবে আগামী 10 জুন। এ দুটি বোয়িং যুক্ত হলে আপাতত সমাধান হবে অভ্যন্তরীণ রুটের বিমানের সংকট। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। সকালে চট্টগ্রামে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন তিনি। এ সময় অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। আগে দলকে তৃণমূল পর্যায়ে চাঙ্গা করতে নগরীর কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ বর্ধিত সভার আয়োজন করে আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় চট্টগ্রামের 7টি সাংগঠনিক জেলা থেকে অংশ নেন প্রায় 700 প্রতিনিধি। দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের সক্রিয় করতে সভায় ডাটাবেস তৈরি সহ মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশ নিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি জামায়াত দেশের জন্য অশুভ শক্তি। বিএনপি জামায়াত নামক বিস্ফোরণকে চিরতরে উপড়ে ফেলতে দেশের মানুষকে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এজন্য দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজাতে হবে বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। লন্ডনে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ওই খুনি তারেক রহমান সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ, তাকে আমরা দেশে ফিরিয়ে নিয়ে তার বিচারের রায় আমরা কার্যকর করব। শেখ হাসিনা যদি সরকার ক্ষমতা আছে, আমরা ততদিনে এই সমস্ত অপরাধীদেরকে
বিচারের রায় আমরা কার্যকর করেই এই বাংলাদেশকে আমরা শান্তির বাংলাদেশ করব। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল ভাড়া করা নেতাদের নিয়ে, তাদের কোনো আদর্শ নেই, কিন্তু আওয়ামী লীগে আদর্শের চর্চা করা হয়। দল থেকে অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীদের বের করে দেওয়া হবে বলেও জানান তিনি। নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন, কয়েকদিন পরে আবার নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বা নিচ্ছেন, দল কিন্তু সেগুলো যে চোখ বুঝে আছে তা মনে করার কোনো কারণ নেই। দল সেগুলো দেখবে এবং সঠিক সময়ে সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্ধিত সভায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সঞ্চালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দশ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। গত 1 মে লন্ডন যান প্রধানমন্ত্রী। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:35 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পেটের অসুখে শুধুমাত্র আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছে 600 রোগী, অন্য হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। তীব্র গরম ও নিরাপদ পানির অভাবে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। এদিকে বৈশাখের তীব্র তাপদাহে কষ্টে রয়েছেন রাজধানীবাসী। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত কমবে না দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ। আরো জানাচ্ছেন মফিউর রহমান। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পেটের পীড়া নিয়ে মহাখালীর আইসিডিডিআরবিতে আসছেন রোগীরা। গরম শুরুর পর থেকেই বাইরে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তীব্র গরম ও বিশুদ্ধ পানি পান না করায় এ সমস্যা বলে জানান রোগীরা। চোখ মুখ পুরো ভিতরে গিয়েছিল, মরা অবস্থা ছিলাম। তারপরে আমার খুব পরে এই জায়গায় নিয়ে আসছে। ঢাকা ওয়াসার লাইনটা আছে না, মানে নতুন একটা পাম্প বসে এসেছে, পানিটা একটু ঘোলা ছিল, ওটা খাওয়ার পরে মানে এই অবস্থা শুরু। ডাক্তার যে ট্রিটমেন্ট দিয়েছে, প্রাথমিক মনে করেন আপনি স্যালাইন দিছে, স্যালাইন দেওয়ার পরে আবারও স্যালাইন একটা দিছে, এখন মোটামুটি বাচ্চা মোটামুটি সুস্থ। ডাক্তার দেয়নি, দেওয়ার পরে বোঝা যাবে কী অবস্থা জানা। কী সমস্যা নিয়ে আসছেন? আর পায়খানা যখন যা প্রয়োজন, বাচ্চা দেখতেছে, দেখা স্যালাইন দরকার পড়লে স্যালাইন দিতেছে, না লাগলে নাই। আইসিডিডিআরবি বলছে, গরমের তীব্রতা বাড়ার পর থেকেই রোগীর সংখ্যা বেড়েছে। শুধুমাত্র প্রতিদিন এখানেই ভর্তি হচ্ছে 600 রোগী। বৈশাখের এই খরতাপে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না রাজধানীবাসী। রুটি রুজির প্রয়োজনে খেটে খাওয়া মানুষের কষ্টের সীমা নেই। এবার প্রচন্ড গরম, আরছে গরম আর পাইনি আমরা। আগেরছে তুলনায় এবার গরম অনেক বেশি। আবহাওয়া অফিস বলতেছে গরম 34 ডিগ্রি বা 35 ডিগ্রি, কিন্তু তার চেয়ে বেশি অনুভব হইতেছে। অনেক গরম, মানুষ গরম সহ্য করতে অনেক কষ্ট হচ্ছে। এদিকে আরো 2 একদিন থাকতে পারে এই তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, রোববার কিংবা সোমবার সব জায়গা না হলেও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। রাষ্ট্রায়ত্ত পাটকলে মেটেনি সংকট, এখনো রাজপথে শ্রমিকরা, ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খরচ 2500 কোটি টাকা, মিলছে না সুফল, নদী খাল দখলমুক্ত করার তাগিদ। আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। বকেয়া বেতন সহ 9 দফা দাবিতে খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি এবং রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজও শ্রমিকরা কাজে যোগ দেননি। পরে তারা মিলগেটে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেন। এদিকে ঢাকা ডেমরা সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় লতিফ বাওয়ানি ও করিম জুটি মিলের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধ সহ 9 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা।
ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় খুনিদের অন্যতম সহযোগী সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জে সংযুক্তির প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। নগরীর লালবাগ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তার অভিযোগ করেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে জনগণ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না, অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান তারা। এছাড়া নুসরাত হত্যার অন্যতম সহযোগী হওয়ায় তাকে গ্রেফতার করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিল মাকসুদ আলম, নুসরাতের সহপাঠী মোহাম্মদ শামীম সহ চারজনের 5 দিন করে রিমান্ড শেষে আজ কারাগারে পাঠিয়েছে আদালত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে একুশের চোখ। প্রতি বর্ষাতেই রাজধানী জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এবারও কি জলে ডুববে রাজধানীর সড়কলিগলি, নিশ্চয় ভাবাচ্ছে নগরবাসীকে। কিন্তু প্রতি বছরই কেন এই জলাবদ্ধতা? বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে না পারা, ময়লা আবর্জনায় খাল ভরাট হওয়া এবং চারপাশের নদী দখলের কারণেই মুক্তি মিলছে না। গেল 10 বছরে জলাবদ্ধতা নিরসনে 2,500 কোটি টাকারও বেশি খরচ হলেও সুফল মেলেনি। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। গত 10 বছরে জলাবদ্ধতা নিরসনে প্রায় 2,561 কোটি টাকা খরচ হয়েছে। ঢাকা ওয়াসা নগরীর খাল ড্রেন পরিষ্কার ও সংস্কার কাজে প্রায় 683 কোটি টাকা খরচ করেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে 1,770 কোটি টাকা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় 108 কোটি টাকা খরচ করেছে। এত খরচের পরও জলচট থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। রাজধানীর 50টিরও বেশি খাল দখল ও ভরাট হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। চারপাশের 4টি নদী দখল ও ভরাটে জর্জরিত, নদীর সাথে খালগুলোর সংযোগ বিচ্ছিন্ন সহ বিভিন্ন কারণে জলজটের সৃষ্টি হচ্ছে। শুরুতেই নজর দেব মিরপুরের দিকে। কয়েক মিনিটের বৃষ্টিতেই মিরপুরের বিভিন্ন জায়গায় জমে কোমর পানি। কালশীর এ সড়কটি অল্প বৃষ্টিতেই খালে পরিণত হয়। এই সড়কেই আছে একটি খাল, খালটি ধরে এগোলে সরু হতে হতে অস্তিত্বই খুঁজে পাওয়া যেন দায়। কালশীর সাংবাদিক কলোনির পাশের খালটি সংস্কার করা হলেও বেশিরভাগ জায়গায় দখল হয়ে গেছে। খালের ভেতরেই গড়ে উঠেছে বহুতল ভবন। নদীর মতন খাল, সেখানে ঘর বাড়ি উঠে মানুষ বসে রয়েছে, তো পানি হতে যাবে আস্তে 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 যত গেছে তত আর কি চাপায় নিছে যে জায়গাটা। খিলগাঁওয়ের খালটির কিছু অংশ পার বাঁধানো হলেও সেগুলোও দখল হয়েছে। খিলগাঁও থেকে তিলপাপাড়ার দিকে একুশের টিমের যাত্রা ক্যামেরায় এভাবেই ধরা পড়ে প্রভাবশালীদের দখলদারিত্ব। বিরাট খাল ছিল, আমরা যখন আসছি তখন নৌকা চলতো এখানে, এখানে গোসল করতে হাজার হাজার লোকে। অলরেডি মলা থাকে যায় সবসময় যাবে, মলা জমা হয়ে যাবে, আবার দুর্গন্ধ ছুটে মানে দূরে থাকা যায় না। দফল ছাড়া এখানে জায়গা নাই, যার যার বাড়ির সামনে তার তার দফল আছে। চাকরি করে তার মাইয়া বাড়িওয়ালার নাম মনে নাই আমার, এই যে করে ধুয়ে দিছে, ওই যে এই কারণে আমরা বেকুট হয়ে যাচ্ছি না। খালের উপরে খালের পুরাটাই খালের উপরে, এই যে এটা ব্যাগটা। নগরীর জলজট নিরসনে দ্রুততম সময়ে খালগুলো উদ্ধারের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। যারা এই দায়িত্বে আছেন তাদের কাছে এটা গুরুত্বহীন, কিন্তু আমাদের নগরবাসীর দুর্ভোগ কি তাদের কাছে আরামই লাগে, দেখতে ভালো লাগে, এটা আমার কাছে বোধগম্য না। খালগুলিও ভরাট, দখল, ড্রেন বন্ধ, তাহলে কি অবস্থা হবে? বৃষ্টিপাত হলে সমস্ত পানি জমে যাবে। মহানগরীর 43টি খালের মধ্যে 26টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার। শত শত কোটি টাকা খরচ করা হলেও কেন কমছে না জলাবদ্ধতা? সময় লাগলেও খালগুলো দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিলেন ঢাকা ওয়াসার এমডি। তবে আমাদের উদ্দেশ্য যে এটা ঢাকা শহরের সমস্ত খালগুলোকে বাঁধিয়ে ফেলতে হবে। উত্তরের মেয়র জানান, দখল হওয়া খাল উদ্ধার সময় সাপেক্ষ, একই সাথে দুরূহ। আমাদের সময় এসছে আমাদের যে খালজল দখল হয়েছে এর অবিলম্বে দখল মুক্ত করা, খালের পার্কে দখল মুক্ত করা। শুধু জলাবদ্ধতা নয়, ঢাকার পরিবেশ প্রতিবেশ বাঁচাতেও দ্রুততম সময়ে খাল ও জলাশয়গুলো উদ্ধার করা না হলে হুমকি বাড়তেই থাকবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে রাত 10টায় একুশে চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। এ পর্যায়ে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে ফের উত্তেজনা, মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ। বাংলাদেশে বিশ্বকাপ স্কোয়াডে এই মুহূর্তে কোনো পরিবর্তন নাই, বিসিবি ভাবনায় তাসকিন। আবার আমন্ত্রণ রাত 9টায় একুশে সংবাদ। বিআরবি কেবলস, ব্যবসা বাণিজ্যের খবর। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য ও নবী রাসুলের জীবনের উপর আলোচনা সভা এবং কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ, পরিচালক ইসমাইল হোসেন সিরাজী সহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিরাত প্রতিযোগিতা ব্যাংকের 42টি শাখার মোট 42 জন প্রতিযোগী অংশ নেন। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সংকট মোকাবেলায় বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি বোয়িং, ইয়াঙ্গুন দুর্ঘটনায় আহতরা শঙ্কামুক্ত, দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসা। অনুপ্রবেশকারীদের বের করে সংগঠন শক্তিশালী করার তাগিদ, চট্টগ্রাম আওয়ামী লীগের বর্ধিত সভা। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ জনজীবন, পেটের পীড়ার প্রকোপ, শুধু আইসিডিডিআরবিতে প্রতিদিন আসছে 600 রোগী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।